স্বাগতম বন্ধুরা, অনেকদিন পর ব্লেন্ডারে বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লেন্ডারে কোনো আউটপুট নেবেন বা ব্লেন্ডারে কাজ করার পর মডেলিংটা আউটপুট ইমেজ বা রেন্ডার দিবেন এই বিষয়ে। এক ভাই পার্সোনালি আর কি ফেসবুকের মাধ্যমে জানতে চেয়েছে আর কি আপনি কীভাবে ব্লেন্ডার থেকে আউটপুট নেওয়া যায়। আমি লাস্ট যেই চেয়ারটি মডেলিং করে দেখেছিলাম সেখানে জাস্ট আউটপুটটা দেখানো হয়েছে, কিন্তু ওভাবে ডিটেলে আলোচনা করা হয়নি। তাই আজকে জাস্ট আমি কীভাবে ব্লেন্ডার থেকে রেন্ডার বা আউটপুট দেবেন সেই বিষয়ে ছোট্ট একটি ভিডিও দেখাবো। সো চলুন দেখে নিই। আমি প্রথমে আমার পিসিতে করা পূর্ব দিয়ে একটি মডেল ওপেন করে নিই। দেখুন, এখানে আমি আমার একটা স্পিকার মডেলিং করে রেখেছিলাম, সেটা এখন আমরা রেন্ডার বা আউটপুট করে দেখো। যেটাকে ম্যাটেরিয়াল প্রিভিউতে যদি দেখি, দেখুন আমার স্পিকারটি এরকম দেখাচ্ছে, এবং লাস্টের যে রেন্ডার ভিউটা আছে সেখান থেকে এটা দেখাচ্ছে। এই হলো আমার পুরো 3D ওয়ার্ল্ড। এখন আমি এটাকে যদি আউটপুট নিতে চাই তাহলে আমাকে দিতে হবে রেন্ডার ইমেজ। দেখুন নিচে কিন্তু একটা ওয়ার্নিং দেখাচ্ছে, সে বলতেছে নো ক্যামেরা ফাউন্ড ইন দিস সিন। ইন সিন মানে এই সিনে আমার কোনো ক্যামেরা নেই। আর রেন্ডার দেওয়ার সর্বপ্রথম যে পূর্ব শর্ত হলো সেটা হলো অবশ্যই আপনার সিনে একটি ক্যামেরা থাকতে হবে। আপনার চাইলে একাধিক ক্যামেরা রাখতে পারেন, কিন্তু অবশ্যই একটি ক্যামেরা হলেও থাকতে হবে যার মাধ্যমে সে আউটপুটটা হবে। তাহলে আমি যদি একটি ক্যামেরা অ্যাড করি, ক্যামেরা দেখুন আমি একটা ক্যামেরা কিন্তু এখানে অ্যাড করছি। এবার আমি যদি কিবোর্ড থেকে 0 প্রেস করি তাহলে আমার ক্যামেরার ভিউটা দেখাচ্ছে। আমি যদি এখন একটু কিবোর্ড থেকে 7 প্রেস করি তাহলে আমার টপ ভিউ থেকে দেখাচ্ছে। আমি একটি স্ক্রিন কাস্টটা ওপেন করে নিই, তাহলে এখানে আমার যে বাটনগুলো আমি প্রেস করতেছি সেটা এখানে দেখা যাবে। আমার 0 প্রেস করলে ক্যামেরা ভিউটি এরকম দেখানোর কারণ হলো আমার ক্যামেরাটা অনেকটাই এই স্পিকারের যে বক্সটা আছে এটার মধ্যে ঢুকে গেছে। এখন আমি এটাকে একটু জাস্ট মুভ টুলটা সিলেক্ট করার পর একটুখানি ড্র্যাগ করে বাইরে নিয়ে আসব। এখন যদি কিবোর্ড থেকে আবার 0 প্রেস করি তাহলে আমার ক্যামেরার যে ভিউটা বা আমার ক্যামেরাটা কোন অ্যাঙ্গেল থেকে দেখাবে সেটা আমি এখন দেখতেছি। এখন আমার ক্যামেরার যে অংশটুকু আমি দেখতে পাচ্ছি, এখন যদি আমি কোনোভাবে রেন্ডার দিই তাহলে আমার এই অংশটুকুই শুধু রেন্ডার হবে বা আউটপুট হবে। এটাকে আমি রেন্ডার ইমেজ দিলাম। একটু সময় লাগতেছে। দেখুন এই কিন্তু আমার ছবিটি রেন্ডার হয়ে গেল একটা আউটপুট হিসাবে। এখন এটা চাইলে আপনি জেপিজি ইমেজ বা পিএনজি এটা হিসাবে ইউজ করতে পারেন। সেজন্য আপনাকে এই উপরে যে একটা মেনু বার রয়েছে সেখান থেকে ইমেজ থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করলেই আপনি এখানে চাইলে এটা সেভ দিতে পারেন। আমি নাম দিলাম 001, এবং এখান থেকে আপনার ফাইল ফরম্যাটটি আপনি সিলেক্ট করে দেবেন, পিএনজি জেপিজি যেটা চান। আমি বেশিরভাগ সময় পিএনজি রাখি, এবং কালার দিয়ে দিলাম 16, সেভ অ্যাজ। দেখুন এখন রেন্ডার দেওয়ার জন্য আরেকটা বিষয় আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমরা আসলে কোন রেন্ডার ইঞ্জিনটি ইউজ করব। এখানে ব্লেন্ডারের সাথে ডিফল্টভাবে 3টি রেন্ডার ইঞ্জিন দেওয়া থাকে। একটা হলো ইভ, যেটা আমরা রিয়েল টাইম রেন্ডার একটু আগে আমরা যেটা ইভের মাধ্যমে দিলাম, আরেকটা হলো ওয়ার্ক ব্রেঞ্চ, আরেকটা হলো সাইকেল রেন্ডার। মূলত ইভ এবং সাইকেল রেন্ডারটাই সবাই ইউজ করে, আর সাইকেল রেন্ডার মেনলি আপনার ফটো রিয়েলিস্টিক রেন্ডারের জন্য সাইকেল রেন্ডারটি ইউজ করা হয়। আমি যদি এখান থেকে যদি ইফ থেকে যদি আমি সাইকেল রেন্ডার যদি শি করি তাহলে দেখুন এটা রেন্ডার হতে প্রচুর সময় লাগে, আর যেটা একদম অনেকটা রিয়েলিস্টিক একটা ভাব চলে আসবে। দেখা গেল একটু আগে আমি যেই ছবিটাকে রেন্ডার দিলাম সেটা মাত্র 10 থেকে 15 সেকেন্ডের রেন্ডার হয়ে গেলো, কিন্তু এটা যদি আমার সাইকেল রেন্ডার যদি দিই তাহলে আমার মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগে, কারণ আমার পিসির কনফিগ খুবই লো। আপনি যদি 160 বা উপরে যে 2070 এই টাইপের গ্রাফিক্স কার্ড ইউজ করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনি সাইকেল রেন্ডার কাজ করে খুব মনে পাবেন। সাইকেল রেন্ডার কাজ করলে
একটা ছবি একদম রিয়েল, মানে ফটোরিয়েলিস্টিক একটা ভিউ তৈরি করা যায়। আমি আবার ইফ রেন্ডারটি সিলেক্ট করে দিলাম, কিবোর্ড থেকে জিরো প্রেস করে ক্যামেরা ভিউ দেখলাম। এখন আপনি চাইলে আপনার কতটুকু রেন্ডার হবে আমরা এখানে থেকে আউটপুট যে পয়েন্টটি আছে এখান থেকে চাইলে আমরা কিন্তু সিলেক্ট, মানে চাইলে ক্যামেরার সাইজটাও চেঞ্জ করে দিতে পারি। দেখুন এখন কিন্তু আমার ক্যামেরাটা এতটুকু হয়ে গেল। আমি ক্যামেরাটা অন্যদিক থেকে যদি অ্যাঙ্গেলটা শর্ট নিই, আমি কিবোর্ড থেকে টপ ভিউতে চলে গেলাম, একটু সামনে নিয়ে আসি, একটু রোটেট করে দিই এদিকে। হ্যাঁ, এবার যদি আমি কিবোর্ড থেকে জিরো প্রেস করি তাহলে আমার ক্যামেরা এই অংশটুকু দেখা যাবে। ওই সাইডে একটু অংশ কাটা পড়তেছে, সেজন্য আরেকটু এ পাশে নিয়ে আসি, আরেকটু রোটেট করি। এবার আমি সরি, এভাবে আপনার আর কি দেখুন আমার ক্যামেরা এখন যদি রেন্ডার দিই তাহলে এই অংশটুকু রেন্ডার হবে। কিন্তু এভাবে আমাদের ক্যামেরার যে রেন্ডার দেওয়ার যে বিষয়টা এটা খুবই কষ্টসাধ্য। সেজন্য আরেকটা অপশন আছে যেটা আমি বেশিরভাগ সময় ইউজ করি সবসময় বলতে গেলে, সেটা হলো ভিউ থেকে আমি যদি ক্যামেরা ভিউতে ক্লিক করি, ক্যামেরা টু ভিউ, তাহলে আমার এই ক্যামেরাটা এখন আমি যেভাবে আর কি হুইল দিয়ে নিজের মতো করে প্লেস করতে পারবো। এখন যদি আমি ক্যামেরা ভিউতে যাই এবং কিবোর্ডের মাউসের যদি হুইলটা চেপে ধরে আমি যদি জাস্ট নাড়াচাড়া করি, আমি যদি স্ক্রল করে একটু সামনে নিয়ে আসি, তাহলে আমার ক্যামেরা ভিউটা আমি কিন্তু খুব সহজে সিলেক্ট করতে পারতেছি আর আমি নিজে দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি এটাকে টপ ভিউতে একবার এখান থেকে দেখি এটা কতটুকু হইতেছে, আবার যদি সাইড ভিউ থেকে দেখি এটা কীভাবে পড়তেছে, ওইভাবে আর কি অনেকটা সময় লাগে, ওটা আমাদের দরকার আছে কিন্তু পরবর্তীতে। কিন্তু এভাবে আপনি চাইলে খুব সহজে একটা শট নিতে পারেন। এখন আমি এটাকে আবার একটু রেন্ডার দিই, আমার রেন্ডার ইঞ্জিন সম্ভবত ইফ সিলেক্ট করা আছে। দুঃখিত পিসিটা একটু স্লো করতেছে। হ্যাঁ, এই দেখুন আমার কিন্তু এটা রেন্ডার হয়ে গেছে। আমি এটাকে আবার সেভ করলাম। হ্যাঁ, এভাবে আপনি চাইলে খুব সহজেই একটা ক্যামেরা সেট করে স্ক্রিনের বা থ্রি ডি ওয়ার্ল্ডের ক্যামেরা সেট করে আপনি সহজে চাইলে কিন্তু একটা জেপিজি বা পিএনজি আউটপুট আপনি নিতে পারবেন। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আর খুব শীঘ্রই আপনাদের জন্য ইডিট ট্যাবের উপর অ্যাডভান্স লেভেলের ভিডিও আসতেছে, যেটা আপনাদের জন্য খুবই উপকার হবে, যেখানে আমাদের যে অবজেক্টের ইডিট ভিউটা আছে এই টুলগুলি নিয়ে আলোচনা করা হবে, টুলের বেসিকগুলো আপনাদেরকে জানানো হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।